ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله. একদিন বোন আপনি জানতে চেয়েছেন পাতানো ভাই বোন বানানো কি ইসলামে জায়েজ? এক কথায় জায়েজ নয়। পাতানো ভাই বোন এই ধরনের কোনো সম্পর্ক ইসলাম বৈধতা দেয় না, বা ইসলাম এই ধরনের সাহাবিরা বা কেউ করেছেন ইতিপূর্বে এমনটি পাওয়া যায় না। এবং কি আমরা আরও স্পষ্ট করার জন্য বলতে চাচ্ছি যে আমাদের সমাজে যাদের সন্তান হয় না তারা সন্তান পালন করে থাকেন, বা পালিত সন্তান বা পাল্লক আমরা বলে থাকি, কোনো গরিব দুঃখী যাদের সন্তান পালার অ্যাবিলিটি নাই, এই ধরনের কোনো এক মাসের বাচ্চা বা আরও ছোট বাচ্চা নিয়ে এসে লালন পালন করে থাকা হয়। তো এই যে বাচ্চা, এই বাচ্চাটা যখন বড় হবে, এই বাচ্চাটা যখন বড় হবে, বড় হওয়ার পর এই বাচ্চার সাথেও আপনাকে পর্দা করতে হবে। বাচ্চাটা যদি ছেলে হয় তার মার জন্য আবশ্যক হয়ে যাবে, যে মা হিসেবে তাকে পালন করেছেন তার জন্য আবশ্যক হয়ে যাবে তার সাথে পর্দা করা। যদি মেয়ে হয় তাহলে যে বাবা হিসেবে তাকে লালন পালন করেছে তার জন্য আবশ্যক হয়ে যাবে তার সাথে পর্দা করা। হ্যাঁ, যদি দুধ পান করানো হয়, বুকের দুধ পান করানো হয়, সেক্ষেত্রে সে দুধ মা হতে পারে, সেক্ষেত্রে তার জন্য সে মাহরাম হতে পারে, দুধ মা বা দুধ মার স্বামী তার পিতা হয়ে যাবে, এক্ষেত্রে সমস্যা নেই। কিন্তু এছাড়া যে পালিত সন্তান, পাল্লক সন্তানের সাথেও আপনি ই করতে পারবেন না, যে সন্তানকে আপনি ছোটোবেলা থেকে লালন পালন করেছেন সেও আপনার মাহরাম হিসেবে গণ্য হবে না। তো সেই ক্ষেত্রে এই পাতানো ভাই বোন এটা তো কোনো প্রশ্নই আসে না। এটা হচ্ছে মানুষদেরকে পাপের দিকে ঠেলে দেওয়ার একটা মাধ্যম বা কৌশল, শয়তানের একটা কৌশল, যেটা যে কৌশলের মাধ্যমে মানুষ পর্দা নামক জিনিসটাকে উঠিয়ে দেয়। যে আমার ভাই হয় বা আমার বোন হয় তার সামনে আমি যেতে পারবো, সে আমার সামনে আসতে পারবে, আমার তো ভাই আমার তো বোন, এই যুক্তি দিয়ে বা এই অজুহাতে ওই পর্দাটাকে, যেটা আপনার আবশ্যক সেই পর্দাটাকে, সেই ইবাদতটিকে নষ্ট করে দেয় এই ধরনের সম্পর্ক পাতানোর মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হেফাজত করুক। আল্লাহু আলম বিসওয়াব। বারাকাল্লাহু ফিকুম।